শুভ সন্ধ্যা বন্ধুরা আজ উনিশ জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ফুসচেত তিন নদী ফের বন্যায় বিপন্ন সীমান্ত জেলা করিমগঞ্জের বহু মানুষ শিবিরে আশ্রিতদের ত্রাণ পৌঁছে দেওয়ার আর্জি মিশনের বরখোলায় ফের বন্যার আতঙ্ক জলের তলায় বহু নিচু এলাকা নির্মাণের তিন বছরের মধ্যেই মরণফাদে পরিণত বিলাইপুরদুয়ার বঞ্চল বন্ধ যোগাযোগ ব্যবস্থা প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা দক্ষিণ বদরপুরের বিভিন্ন গ্রামে পরিবারকে উদ্ধার মিত্রদের ফের বাদ বন্যা পরিদর্শনে নারায়ণপুর এলাকার গ্রামের জিতা নদী খননে গুরুত্ব দিচ্ছে না সরকার বললেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এনআরসিতে লক্ষ লক্ষ বিদেশির নাম ত্রুটিপূর্ণ নাগরিক সংশোধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি হিতেশ দেব শর্মার এংলার বাজারে ভূমিধসে শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু এবং সর্বশেষ খবরটি হল নিটে শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ গাফিলতিও বরদাস নয় এনটিএ কে সুপ্রিম কোর্টের বর্ষনা এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ জেলার তিনটি নদীর জল বইছে বিপদসীমার উপরে সোমবার দুপুরে দুটোয় লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমা অতিক্রম করে অন্যদিকে মঙ্গলবার বিপদসীমা ছাড়িয়ে যায় কুশিয়ার জল বিভিন্ন এলাকায় বন্যার জলে গৃহবন্দীদের উদ্ধার করতে মাঠে নামানো হয়েছে ত্রাণ শিবিরে আশ্রিতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে মঙ্গলবার জেলা শাসক উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এক মাসের মাথায় দ্বিতীয়বার বন্যাক্রান্ত গোটা বরাকের সঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জের মানুষ করিমগঞ্জ জেলার লঙ্গাই ও কুশিয়ারা নদীর জল ক্রমশ বাড়তে থাকায় উত্তর করিমগঞ্জ বিধান কেন্দ্রের উত্তর মানিককোনা লাউটিকর উলুকান্দি হামিদপুর জোড়াপাতা পার, উমাপতি আনরপুর ও ব্রজেন্দ্রনগর গ্রাম সহ বহু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে লঙ্গাই ও খুশেরার জল শহর সংলগ্ন এলাকার বহু লোকের গড়ে ঢুকে যাওয়ায় মানুষকে ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে ইতিমধ্যে ডিআইসি অফিস শ্রীভূমি বিদ্যাপীঠ বীরজা সুন্দরী গার্লস স্কুল বিতর বনমালী এলপি স্কুল নীলমণি হাই স্কুল সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে বহু পরিবার আশ্রয় নিয়েছে পৌরসভার তরফে ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে গুড় চিড়া সহ অন্যান্য সামগ্রী বন্টন করা হয় বীরজা সুন্দরী গার্লস স্কুল এবং বনমালী এলপি পি স্কুলে চাল ডাল তেল লবণ প্রভৃতি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয় পৌরসভার তরফে করিমগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান সুকেন্দু দাস নিজের স্কুলগুলোতে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী স্কুল কর্তৃপক্ষের কাছে সমঝে দেন অন্যদিকে সোমবার রাতে শহরের ত্রাণ শিবিরগুলিতে উপস্থিত হয়ে বন্যাক্রান্তদের সঙ্গে কথা বলেন প্রাক্তন বিধায়ক তথা রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সদর সার্কল অফিসারের সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রয়োজনীয় সামগ্রী প্রদানের কথা বলেন মঙ্গলবার জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে যোগাযোগ করেন মিশন বাবু বিভিন্ন এলাকার বন্যার জলে গৃহবন্দীদের উদ্ধার করতে এসডিআরএফ কে মাঠে নামানো এবং ত্রাণ শিবিরে আশ্রিতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা শাসকের সহযোগিতা কামনা করে জেলা শাসককে তিনি জানান কুশিয়ারা নদীর জল দ্রুত বাড়ছে ফলে ত্রাণ শিবিরের সংখ্যা আরো বাড়তে পারে বন্যা কবলিত লোকজন যাতে পর্যাপ্ত পরিমাণ সামগ্রী পান সেজন্য প্রশাসনের সক্রিয়তা কামনা করেন মিশন এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত করিমগঞ্জ জেলায় প্রায় 9০ হাজার মানুষ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী খবরটি হলো ফের বন্যার পদধ্বনি তিন চার দিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক সহ জাটিঙ্গা নদীর জল বাড়ছে এর পাশাপাশি বড়খোলার নিচু এলাকা জলমগ্ন হচ্ছে এ বছরের প্রথমবারের বন্যার রেশ কাটতে না কাটতে ফের বন্যাতঙ্ক দেখা দিচ্ছে এজন্য রীতিমতো আতঙ্কে ভুগছেন মানুষ বন্যার দুলে ক্ষেতের মাঠ সহ গ্রামীণ পদঘাট জলের তোলায় এতে মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত অন্যদিকে গৃহপালিত গম হিসের খাদ্য সংকট দেখা দিচ্ছে বরাক নদীর জল বড় সঙ্গে সঙ্গে চেসরী গণিরগ্রাম সড়কের দুর্গাপুর উজান গ্রামে বরাক নদীর ভাঙ্গনস্থলের আশপাশ এলাকার মানুষের রাতের ঘুম উবে গেছে যে কোনো সময় সড়ক নদী তলিয়ে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল কারণ ভাঙ্গনস্থল রয়েছে একেবারে নলবড়ে অবস্থায় পরবর্তী খবরটি হল প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা দক্ষিণ বদরপুরের বিভিন্ন গ্রামে পনেরোটি পরিবারকে উদ্ধার আপাদমিত্রদের কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এর ফলে দক্ষিণ বদরপুরের কয়েকটি গ্রামের অবস্থা ভয়াবহ কাঁকড়া নদী ও কচুয়া নদীর জল বাতুখাই হয়ে এসে দক্ষিণ বদরপুরের কনকলস চিনিপাতন মহাকুলের একাংশ গ্রামের প্রায় আশিটি পরিবার জলমগ্ন পনেরোটি পরিবারকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন আপাদ মিত্ররা এদের চিনিপাতন এলাকার ব্যক্তিগত মাইমাল মন্দিরে আশ্রয় দেওয়া হয়েছে এদিন বদরপুরের সার্কল অফিসার কিনেইনেম নেই নির্দেশে এবং বদরপুর সার্কলের ফিল্ড অফিসার নবকুমার দাসের তত্ত্বাবধানে আফাদ মিত্র ভলন্টিয়াররা অধিনায়ক আব্দুল রজ্জাক সহ অধিনায়ক শাইনুল আহমেদ মোহাম্মদ মুক্তাদিরের নেতৃত্বে এই উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন তাদের সহযোগিতা ছিলেন চিনি পতন গ্রামের শিক্ষক লুৎফুর রহমান এদিন আব্দুল রজ্জাক বলেন তারা কয়েক বছর ধরে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আগামীতেও এটা চালিয়ে যাবেন বলে জানিয়ে তিনি সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন পরবর্তী খবরটি হলো নির্মাণের তিন বছরের মধ্যেই মরণ ফাঁদে পরিণত বিলাইপুর দুয়ার বন্ধ যোগাযোগ ব্যবস্থা রাস্তায় পুকুরের মাপের বড় বড় গর্ত এই অবস্থায় বর্তমানে মানুষ হাঁটতেও ভয় পাচ্ছে এমন এক বেহাল পূর্ত রয়েছে কাছাড় জেলার ধলাই কেন্দ্র এবং হাইলাকান্দি জেলার কাটলিজোড়া বিধানসভা কেন্দ্র জুড়ে এই বিলাইপুর দুয়ার বঞ্চলক দিয়ে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল বললেই চলে জানা গেছে এই দীর্ঘপথের নব্বই শতাংশ ধোলাই আর মাত্র দশ শতাংশ কাটলিচুড়া এলাকার অধীনে ওই পূর্ত সড়ক নির্মাণের সময় বসানো হয়েছিল সিসি ব্লক কিন্তু কাজে ব্যাপক অনিয়মের ফলে যানবাহন চলাচলের ভার নিতে পারেনি গ্রামীণ পূর্ত সড়কটি সড়কের দুপাশে বালু সিমেন্টের গার্ডওয়াল নিশ্চিন্ন হওয়ার পরও যানবাহন চলাচল বন্ধ হয়নি ফলে ব্লকগুলোর হদিস নেই বরং সড়কে বিশাল বিশাল গর্ত এখন জলে বোরা প্রায় কুড়ি কিলোমিটার বেহাল পূর্ত সড়ক এখন লালমাটির ভাঙ্গা পথে পরিণত হয়েছে ওই পথ দিয়ে বড় আকারের গাড়ি চড়া অন্য কিছু চলাচল কোনো অবস্থায় সম্ভব নয় কর্দমাক্ত বিশাল গর্তের পাশ কাটিয়ে হেঁটে নিরাপদে চলাচল দুষ্কর হয়ে পড়েছে দিনে খুব কম হলেও ঝুঁকি নিয়ে কয়েকটি যানবাহন চলে রাতের বেলা চালকরা ঝুঁকি নিয়ে চালাতে ভয় পাচ্ছে ফলে ওই পথ দিয়ে চলাচলকারী মানুষ প্রচন্ড বিপাকে পড়েছে জানা গেছে তিন বছর আগে এই রাস্তা নির্মাণ হয়েছিল নির্মাণের তিন বছরের মধ্যে পথটি এখন মরণ পরিণত হয়েছে এই পথ দিয়ে অসুস্থ মানুষ গর্ভবতী মহিলারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে যাবে এমন প্রশ্ন দুই জেলা প্রশাসনের কাছে তুলেছেন এলাকার ভুক্তভোগী জনগণ তারা বলেন ওই এলাকার নকশাটিলা গ্রামে একটি বেসরকারি স্কুল রয়েছে স্কুলে প্রতিনিয়ত বিলাইপুর এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় কিন্তু জরাজীর্ণ সড়কের জন্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে খচিকাচাদের পুরো সপ্তাহে ছেলে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা সহস্রাধিক মানুষের লাইফলাইন পুরোসড়কটি দ্রুত সংস্কারের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো শিলচর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য ছিলেন রাজ্য সরকারের দুবারের মন্ত্রী তার নিজের এলাকায় জুড়ে রয়েছে সড়কের নব্বই শতাংশ এলাকা বাকি দশ শতাংশ হাইলাকান্দি জেলার কাটলিডুয়া কেন্দ্রে পরিমল শুক্লবদ্ধ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকার পর সড়কটি পড়ে রয়েছে সংস্কারের অভাবে এলাকার জনগণ বলেন তিনি বিষয়টিতে গুরুত্ব দিলে আজ সড়ক নিয়ে দুর্ভোগ পোহাতে হতো না স্থানীয় বিজেপি নেতা কর্মীরা এ নিয়ে অবগত থাকলেও সড়কের চেহারা একেবারেই পাল্টায়নি পরবর্তী খবরটি হল ফের বাংলা সিংলার বাদ বন্যা পরিদর্শনে কৃপনাথ বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে রাতাবাড়ির সনবিল এলাকায় গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর আনন্দপুর গামারিয়া ও নয়াটিলা এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় দুই হাজার বছর বড়ই বন্যার জলে ডুবে গেছে প্রভাবিত হচ্ছেন কমপক্ষে চল্লিশ হাজার মানুষ এছাড়াও রাতাবাড়ি কেন্দ্রের পলডহর কাজিরবাজার আনিপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকশো ঘর জলের নিচে রয়েছে ফলে যাত্রাবাড়ি কেন্দ্রের বন্যা কবলিত এলাকাগুলোতে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে উঁচু জায়গা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোলা হয়েছে আশ্রয় শিবির ফলে সম্মিল অঞ্চলের বহু মানুষ গৃহহারা হয়ে ওই আশ্রয় শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে সোমবার রাতে অতিবৃষ্টিতে আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর গ্রামে ভূমিধসের ফলে আরতি নমসূত্র নামের এক মহিলার বসত বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে ভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও সর্বশান্ত হয়ে পড়েছে ওই পরিবার এদিকে মুসলদারে বৃষ্টি অব্যাহত থাকায় ফের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিংলা নদী রাতাবাড়ি কেন্দ্র সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বর্ষণের ফলে টাইটুম্বুর হয়ে দুই উপকূল ছাপিয়ে তুলেছে পাহাড়ি নদী সিংলা সিংলার এই ভয়াবহ রূপের ফলে রাতাবাড়ি কেন্দ্রের বন্যা পরিস্থিতির আরো অবনতি করছে সিংলা নদী উপচে পড়ায় জলমগ্ন এলাকায় ফের জল ঢুকছে সোমবার রাতে পেঁচাআলা রেলগেটের পূর্ব দিকে বিজয়নগরে নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকায় জল ঢুকছে কয়েক কোটি টাকা বরাদ্দে নির্মিত সিংলা নদীর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয় একের পর এক জায়গায় ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের এদিকে করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপনাথ মালা ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার দলীয় নেতা কর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে কোথাও হাঁটু তুলে নেমে আবার কোথাও নৌকা যুগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্থদের খুঁজ খবর নেন বন্যার্থদের ব্যক্তিগতভাবে সাহায্য করার পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দিতে দুই নেতাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরইনে সাংসদ কৃপাণাত্বরা সর্বমিল এলাকার বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে বন্যার্তুদের খোঁজ খবর নেন সেই সঙ্গে বিধায়ক বিজয় মালাকার সর্বমিলের পার্শ্ববর্তী নবগঠিত রামকৃষ্ণনগর কেন্দ্রের অন্তর্ভুক্ত হওয়া বদরপুর এলাকার মর্যাদা কান্দি নালুকান্দি গুলামারা প্রথম ও দ্বিতীয় খণ্ড অঞ্চলের বন্যার্তুদের খোঁজ খবর নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এছাড়াও বিধায়ক বিজয় মর্যাদা কান্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া বন্যার্তুদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন পরবর্তী খবরটি হলো জমাদুল নাজাহাল নারায়ণপুর এলাকার ষাটটি গ্রামের মানুষ আলগাপুর শহরতলি নারায়ণপুর এলাকার প্রায় ষাটটি গ্রামের মানুষ কৃত্রিম বন্যায় নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে কৃত্রিম বন্যা থেকে মুক্তি দিতে এলাকার স্থানীয় জনগণ শীঘ্রই জিতা নদী খনন করার জন্য হাইলাকান্দির জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন এলাকার ভুক্তভোগীদের পক্ষে দিলওয়ার হোসেন লস্কর আকবর আলী লস্কর সমীর লস্কর শহিদুল ইসলাম লস্কর গফুর আলী লস্কর নাহারুল ইসলাম লস্কর প্রমুখ অভিযোগ করেন জিতা নদীর গভীরতা কমে যাওয়ায় প্রতিবছর এই অঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় নদীর গভীরতা কমে যাওয়ার ফলে বৃহত্তর এলাকার জল নিষ্কাশনের দীর্ঘ সময় লাগে এক কয়েক কয়েকদিন টানা বৃষ্টিপাত হলে এলাকার জল বের হয় না ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় এতে এই অঞ্চলের হাজার হাজার পরিবার জলবন্দী হয়ে পড়ে বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছেন না এই কৃত্রিম বন্যা নারায়ণপুর পার্ট ফোর রাতাকান্দি আলগাটিলা ইটোরকান্দি প্রথম ও দ্বিতীয় কাঞ্চনপুর প্রথম ও দ্বিতীয় সহ অন্যান্য এলাকার মানুষ দীর্ঘ বছর ধরে দুর্ভোগের সম্মুখীন হচ্ছে যদিও স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী গত বছর জিতা নদীর আবর্জনা সাফ করে দিলে এলাকার মানুষ ওই সমস্যা থেকে কিছুটা রেহাই পান তবে গভীরতা কম থাকা জিতা নদী এবছর আবর্জনায় ফের ভরে দেওয়ায় এলাকার মানুষ ফের কৃত্রিম বন্যার কবলে পড়েছেন এদিকে এই খবর পেয়ে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এলাকা পরিদর্শনে গেলে তিনি জানান বিষয়টি বিধানসভা অধিবেশনে কয়েকবার তিনি উত্থাপন করলেও এতে গুরুত্ব দিচ্ছে না সরকার শীঘ্রই জিতা নদী খনন করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে এলাকার জনগণ জেলা শাসকের বাসভবন গেরাও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা পরবর্তী খবরটি হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিটে অনিয়ম নিয়ে সুপ্রিম কোর্টে প্রচন্ড বৎসনার মুখে পড়ল এর আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি এস বিএন বাট্টির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ গাফিলতির প্রমাণ মিললেও তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে এনটিএকে তীব্র বচনা করে সর্বোচ্চ আদালত এদিন বলে কোনো ভুল হয়ে থাকলে হা বলুন বলুন যে এই ভুল হয়ে গিয়েছে এবং এর জন্য এই পদক্ষেপ আমরা করতে চলেছি কিন্তু ন্যূনতম গাফিলতিও এড়িয়ে যাবেন না চিকিৎসকের পেশায় প্রবেশের জন্য নিট পরীক্ষা নেয় এই পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থী কঠোর প্রস্তুতি নেয় সে কথা উল্লেখ করে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি এসবিএন ভার্টির এদিন বেঞ্চ বলে দেশের অন্যতম কঠিন প্রবেশিকা পরীক্ষা হল নিট এই পরীক্ষায় বসতে ছাত্ররা যে কঠোর পরিশ্রম করে তা কারো ভুলা উচিত নয় বিচারপতিরা বলেন ভেবে তখন কেউ এই সিস্টেমের সঙ্গে প্রতারণা করে চিকিৎসক হয়ে গেলেন সমাজের জন্য তিনি বেশি ক্ষতিকর হবেন পড়ুয়ারা এই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করে দেশের সর্বোচ্চ আদালত বলে তারা আশা করে এই বেনিয়মের অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ করবে এনটি। এবং সব পরীক্ষার্থীরা যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করবে পরীক্ষা নিয়ামক সংস্থা বিচারপতিরা বলেন কারো তরফে যদি শূন্য দশমিক শূন্য শূন্য শতাংশ অবহেলা হয়ে থাকে তাহলেও যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার এই মামলার পরবর্তী শুনানি আট জুলাই ওই দিন কেন্দ্র সরকার ও এনটিএ কে বিস্তারিত জবাব দিতে বলেছে আদালত এর আগে গত সপ্তাহে সুপ্রিম কোর্টে এনটিএ জানায় পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল তাদের স্কোরবোর্ড বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেইশ জুন সেই পরীক্ষায় বসতে পারবেন ওই পরীক্ষার্থীরা ত্রিশ জুনের মধ্যে ফল ঘোষণা করা হবে সর্বোচ্চ আদালতে এনটিএ আরো জানিয়েছিল কোনো পরীক্ষার্থী যদি ফের পরীক্ষায় বসতে রাজি না হয় সেক্ষেত্রে গ্রেস নম্বর বাদ দিয়ে তার নম্বর বিবেচনা করা হবে প্রসঙ্গত এবছর পাঁচ মে প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা ফল প্রকাশ হয়ে চার জন সাতষট্টি জন পরীক্ষার্থী সাতশো নম্বরের পরীক্ষায় সাতশো বিশ নম্বরই পেয়েছেন আর এ নিয়েই শুরু হয় প্রচণ্ড বিতর্ক দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একেবারে শুরু থেকেই নিটে প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ উড়িয়ে এসেছেন কারো কোনো অভিযোগে ফত্তা দেওয়ারই প্রয়োজন মনে করেননি তিনি পরে বিষয়টি সুপ্রিম কোর্টে যাওয়ার পর গ্রেসমার্ক দেওয়ার বিষয়টি কবুল করতে বাধ্য হয় এনটিএ চাপে পড়ে কেন্দ্রের পক্ষে হলফনামা দিয়ে এই গ্রেসমার্ক বাতিলের কথা বলা হয় পরবর্তীতে বিহার ও গুজরাটের নিটের প্রশ্ন বেশ কয়েকটি মামলা সামনে আসায় এবং কয়েকজনের গ্রেফতারির পর বিষয়টি স্পষ্ট হয়ে যায় এখন বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী প্রদান বলতে শুরু করেছে কিছু জায়গা থেকে অনিয়মের খবর পাচ্ছি আমরা গুরুত্ব দিয়ে দেখছি যদিও সিংহবাগ পড়ুয়ারাই সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত কাউন্সিলিং বন্ধের দাবিতে সরব হয়েছে এর মধ্যে নিট পরীক্ষা নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে এবারের পরীক্ষা সর্বোচ্চ ছাত্র বিশ মার্ক পাওয়া ছয় জন টোপার একই কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন হরিয়ানার বাহাদুরগড়ের হরদয়াল পাবলিক স্কুল ছিল তাদের কেন্দ্র শুধু ছয় টোপারই নয় এই কেন্দ্রে এমন আরো দুইজন পরীক্ষার্থী ছিলেন যারা সাতশো আঠারো এবং এই কেন্দ্রের সঙ্গে হরিয়ানার শাসক রয়েছেন দল বিজেপির এক প্রভাবশালী নেতা কারণ স্কুলটি বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শেখর যাদবের পরিবারে এই কেন্দ্রে মোট পাঁচশো জন নিট পরীক্ষায় বসেছিলেন খোঁজ নিয়ে দেখা গিয়েছে পরীক্ষার দিনে ওই কেন্দ্রে দুধরনের প্রশ্নপত্র বিলি করা হয়েছিল বাহাদুরগড়ের দুটি কেন্দ্রে একই কাণ্ড হয়েছে নতুন করে প্রশ্নপত্র এনে বিলি করতে সাঁত্রিশ মিনিট বিলম্ব হয় এই বিলম্ব লস অফ টাইমের ক্ষতিপূরণ দিতেই নাকি নম্বর দেওয়া হয় বলে এনটিএর সাফাই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত